হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আরব বসন্ত, অনেকেই আছেন হয়তো আরব বসন্ত সম্পর্কে, হয়তো আপনারা হয়তো জানেন, আবার অনেকেই আছেন হয়তো জানেন না। বন্ধুরা, আরব বসন্ত হল শাসন শোষণের বিরুদ্ধে পুরস্তুতিক জনগণের গণবিক্ষোভ। বন্ধুরা, 2010 সাল থেকে শুরু হয় আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে আনে গণবিপ্লবের ঝলকানো পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসেবে আলোকিত করেছে। গণবিক্ষোভে শুরু হয়েছিল তিউনিয়ায়, এরপর মিশরে, তারপরে সিরিয়া এবং লিবিয়া, ইয়ামিন সহ বিভিন্ন দেশে। বন্ধুরা, প্রথমে প্রেসিডেন্ট হুসনি মুবারককে পতন করার জন্য আরব বসন্ত শুরু করা হয়। পরে লিবিয়ায় মুন আহ আলী গাদ্দাফি জামানত অবসান ঘটানোর জন্য আরব বিশ্বে এই গণ অভ্যুত্থান সংগঠনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সহচর রাষ্ট্রগুলি অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হানে ক্ষণস্থায়ী রাষ্ট্রনায়ককে পতন ঘটায়। একে বলা হয় আরব বসন্ত। বন্ধুরা, আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তবে চলুন শুরু করা যাক ভিডিও আরব বসন্ত সম্পর্কে। খুঁটিনাটি তথ্য জানতে ভিডিওটি পুরো দেখবেন। এক হিসেবে বলা যায় আরব বসন্তের ফলে মাত্র পেছনে 2 বছরে লিবিয়া, সিরিয়া, মিশর এবং বাহরাইন, ইয়েমেনের গণ আন্দোলনের ফলে মোট দেশক উৎপাদনের ক্ষতি হয়েছে প্রায় $56 কোটি। বন্ধুরা, ডিসেম্বরে 2010 থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা বা আফ্রিকান যে গণবিক্ষোভ করেছে তা প্রদর্শন হয়েছে ইতিহাসে নজিরবিহীন। এই পর্যন্ত আলজেরিয়া, ইয়েমেন, বাহরাইন, মিশর এবং লিবিয়া, মরক্কো বড় ধরনের বিদ্রোহ হয়েছে। ইরাক, কুয়েত এবং রোমান সৌদি আরব, সলোমিনিয়া, সুদান এবং সিরিয়াতে ছোট আকারের এ ঘটনা ঘটেছে। এসব বিদ্রোহের প্রতিবাদে ভাষারূপে জনবিক্ষোভ, অংশ হিসেবে হরতাল, বিক্ষোভ এবং জনসভা করা হয়। বন্ধুরা, ইতিমধ্যে তিউলিয়া মিশরের বিরুদ্ধের ফলে পতন হয়েছে বলে এখানে তা বিপ্লব বলে অভিহিত হয়েছে। এর পাশাপাশি বিশ্বজুড়ে খাদ্য মূল্য বৃদ্ধি বা খাবার প্রকোপ বড় কারণ। প্রতিবাদের নির্দিষ্ট আহত ব্যক্তির সংখ্যা হয়েছে প্রায় 19 লাখ। যুদ্ধ শুরুর আগে 2010 সালে সিরিয়ার মানুষ গড় আয়ু যেখানে ছিল 70 বছর, 2015 সালে সেখানকার মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে 50 বছর। দেশটির অর্থনৈতিক বার্ষিক ক্ষতির পরিমাণ $645 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়, যা অধিকাংশ এখনও মানুষ পূরণ করতে পারেনি। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।